শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৪১ রান করে দ্বিতীয় দিনের শুরুতে আউট হয়েছেন লিটন। অন্যদিকে মুশফিকুর রহিম থামেন ১৭৫ রানে, অবশ্যই তিনি আউট হননি। ২৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকুর রহিমকে। ১৭৫ রান করে অপরাজিত থাকেন টাইগার উইকেট রক্ষক এই ব্যাটসম্যান। দ্বিতীয় দিনে বাংলাদেশের আক্ষেপের পাতায় যুক্ত হয়েছে অধিনায়ক মমিনুল হকের রিভিউ নষ্ট করা। সিদ্ধান্তহীনতায় রিভিউ নিয়ে নষ্ট করেছেন তিনি। তবে দিন শেষে ম্যাচে এগিয়ে বাংলাদেশ, লঙ্কানদের থেকেও এখনও ২২২ রানে এগিয়ে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে শুরুতে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৬৫ রান। জবাবে এই রান তাড়া করতে নেমে লঙ্কানরা ৪৬ ওভার ব্যাটিং করে দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৩ রান, যার ফলে ২২২ রানে এগিয়ে বাংলাদেশ। অসাধারণ বোলিং করা সাকিব ৯ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। টাইগারদের অপর উইকেটের দেখা পেয়েছেন ইবাদত হোসেন।